আজকে আমরা এনটিএ নেটের দ্বিতীয় পত্রের একটি কবিতা অবনী বাড়িয়াছ এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব, যেটি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়, এখানে লেভেল ওয়ান। এই কবিতা সম্পর্কে আমার এখনো পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আমি এই কবিতাটি আলোচনা করছি। এর পরবর্তী সময় যদি অভিজ্ঞতার কোনো পরিবর্তন হয় বা আমার মনে হয় এই ভিডিওটি অন্যভাবে করা প্রয়োজন, তাহলে হয়তো আবার আমি করব লেভেল টু, লেভেল থ্রি এমনভাবে। চলো তাহলে দেখা যাক কবিতাটি আলোচনা করে। কবিতাটি ধর্মে আছো জিরাফেও আছো এই কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এই কাব্যগ্রন্থটি 1372 বঙ্গাব্দে প্রকাশিত হয়। অবনিবারি আছো এই কবিতাটি একটি রূপক সাংকেতিক কবিতা। লাইনের পর লাইন পড়ে গেলে দেখা যায় এর সাধারণ মিল নেই। কবিতাটির মধ্যে যুগ সচেতন কবিকে আমরা খুঁজে পাই, কিন্তু এ যুগের অধিকাংশ মানুষ সম্পর্কে কবি হতাশ। কেন হতাশ তা পরে আমরা আলোচনা করছি। চারপাশের দরজা জানালা বন্ধ করে খোলা পৃথিবীর দিকে পিছন ফিরে ঘুমিয়ে আছে পাড়া, এমন পরিস্থিতিতে কবি কবিতাটি শুরু করেছেন। পাছে বাইরের জগতের ডাক এসে পড়ে, পাছে পাশের বিশৃঙ্খল পরিস্থিতি এলোমেলো করে দেয় মধ্যবিত্ত মানুষের ছিমছাম সাজানো গোছানো বাড়ি, তাই ঘুমিয়েছে তারা দুয়ার এঁটে। এই ঘুমন্ত পুরীতে একা কবির জাগরণ, তিনি শোনেন সেই রাত্রের আহ্বান, অবনী বাড়িয়াছ। তো আমি যদি অবনী অর্থে পৃথিবী ধরি, তাহলে এই কবিতাটির ঠিক সারমর্ম বোঝা যায় না। তাই অবনী অর্থে আমি এখানে কবির অন্তরাত্মা ধরে আলোচনা করছি। তোমরা অবনী অর্থে পৃথিবী এইভাবেও বুঝতে পারো, কিন্তু তেমনভাবে বুঝতে গেলে কবিতাটির ঠিক রূপক সাংকেতিক যে অর্থ সেটি আমাদের কাছে ফুটে ওঠে না। এখানে কবি শুরু করেছেন কবিতাটি এইভাবে, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া। অর্থাৎ একটি পাড়া, সেখানে দুয়ার এঁটে সবাই ঘুমিয়ে আছেন। কেবল শুনি রাতের কড়াকাড়া, কিন্তু কবি রাতের কড়াকাড়ার আওয়াজ শুনে যাচ্ছেন। অর্থাৎ তিনি ঘুমননি, কারণ ঘুমলে তিনি এই ডাক শুনতে পেতেন না, বাকি সবাই ঘুমিয়েছে। তিনি শুনে যাচ্ছেন ক্রমাগত রাতের কড়াকাড়া, কেউ একজন ডাকছে, অবনী বাড়ি আছো। এরপর দেখা যায় যে ক্রমণ বর্ষণের চিত্র, ক্রমাগত বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এমন একটি জায়গা যেখানে 12 মাসই বৃষ্টি পড়ে, এখানে মেঘ গাভীর মতো চড়ে। এখানে মেঘ গাভীর মতো চড়ে, অর্থাৎ পাহাড়ের গায়ে, অর্থাৎ পাহাড়ের উপরে যেমনভাবে মেঘ ভেসে বেড়ায়, ঠিক তেমনভাবে গাভীটিও চড়ে বেড়ায়। কিসের জন্য? ঘাসের জন্য। এখানে কবি কল্পনার মাধ্যমে মেঘের সঙ্গে গাভীর একটি তুলনা করেছেন। গাভী চড়ে বেড়ায় কিসের জন্য? ঘাসের জন্য। পরাণমুখ সবুজ ঘালি নালি ঘাস, পরাণমুখ অর্থাৎ প্রতিকূল সবুজ নালি ঘাস। গাভী ঘাসের জন্য ঘুরে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু সে কিন্তু ঘাস পাচ্ছে না, কারণ ঘাস অনুকূল নয়, প্রতিকূল। সে ঘুরে বেড়ালেও ঘাস কিন্তু সে পাচ্ছে না। দুয়ার চেপে ধরে এবং কবিকে এই সবুজ নালি ঘাসই দুয়ার চেপে ধরে। যদিও এখানে ঠিক অর্থ বা এর মর্মটি হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, এরপর যখন আমি এটি সংক্ষেপে আলোচনা করব তখন এর অর্থটি ঠিক বোঝা যাবে। কেউ একজন ডাকছে, অবনী বাড়ি আছো। কবির অন্তরাত্মা আমি ধরেছি অবনীকে, তো কবির অন্তরাত্মাই কবিকে ডাকছে যে বাড়ি আছো। তো এর রূপক সাংকেতিক দিকটি যদি আমি আলোচনা করি, তাহলে এখানে ভেসে উঠবে যে সাধারণ মানুষ
দিন রাত চলছে নিজের পরিবার নিয়ে, সুখে শান্তিতে রয়েছে। বাইরের কোনো ঝুটঝামেলায় সে যেতে চায় না, বাইরে অন্যায় দেখলে সে কোনো প্রতিবাদ করে না, কারণ যদি সে সেখানে প্রতিবাদ করে তাহলে তার পারিবারিক জীবনে তার প্রভাব পড়বে, তার পারিবারিক জীবনে অশান্তি হবে, এর জন্য সে কোনো প্রতিবাদ করে না। এখানে যেরকম দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, অর্থাৎ পাড়ার প্রত্যেকেই ঘুমিয়ে আছে, কেউ যদি ঘুমিয়েও না থাকে সে ঘুমানোর ভান করে পড়ে আছে, কিন্তু কবির অন্তরাত্মা কবিকে স্থির থাকতে দিচ্ছে না, কবিকে ক্রমাগত ডেকে চলেছে, অবনী বাড়ি আছো এই বলে। এরপর আধেকলিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করানাড়া, অবনী বাড়ি আছো। এই যে এখানে এই আধেকলিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করানাড়া, অবনী বাড়ি আছো। কবি এখানে ব্যথার মাঝেও ঘুমিয়ে পড়ছেন কেন? কবির অন্তরাত্মা তাকে স্থির থাকতে দিচ্ছে না, কিন্তু তিনিও প্রতিবাদ করতে সেরকমভাবে পারছেন না, তিনি শুধু রাতের করানাড়া শুনে যাচ্ছেন। কেন পারছেন না প্রতিবাদ করতে? কারণ তারও পরিবার আছে, সেই পরিবারের থেকেও তাকে এমনভাবে বলা হয় যে সেখানে যেও না, এই করো না সেই করো না। সাধারণ মানুষের মতো তিনিও শেষ পর্যন্ত কি হলেন? ঘরের মধ্যে বন্দি থেকে ব্যথার মাঝে ব্যথা অনুভব করে কোনো প্রতিবাদ করতে না পেরে তিনিও ঘুমিয়ে পড়লেন, কিন্তু ওনার অন্তরাত্মা ক্রমাগত ওনাকে ডেকে চলল, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। এই কবিতার সারমর্ম করলে এই পাওয়া যায় যে সাধারণ মানুষ বাইরের কোনো ঝুট ঝামেলায় যেতে চায় না, বাইরে প্রতিবাদ মানে কোনো রকম যদি অন্যায় অত্যাচার দেখেও তবু সে কোনো রকম প্রতিবাদ করে না, সে তার পরিবার নিয়ে চোখ বন্ধ করে দরজা বন্ধ করে সেই তার পরিবার নিয়ে পড়ে থাকে। কবি এই যে রূপক সাংকেতিক এই দিকটি তুলে ধরেছেন, তাই প্রথমের দিকে আমি বললাম যে কবি এ যুগের অধিকাংশ মানুষ সম্পর্কে কিন্তু কবি হতাশ, কারণ কবি দেখছে যে সবাই অত্যাচার করছে, অনেকেই দেখছে বা বেশিরভাগ মানুষ দেখছে, কেউ কোনো রকম আন্দোলন করছে না, তাই তিনি এ যুগের অধিকাংশ মানুষেরই ওপর তিনি হতাশ, মানুষ সম্পর্কে হতাশ। তিনি নিজেও কোনো প্রতিবাদ যদিও করতে পারছেন না, কিন্তু তিনি ক্রমাগত শুনে যাচ্ছেন ওনার অন্তরের অন্তরাত্মার ডাক, অবনী বাড়ি আছো। এই কবিতার অর্থ এরকমই আমার কাছে ধরা পড়েছে। আমি এটুকুই আলোচনা করলাম, এরপরেও যদি কোনো রকম অর্থ আমার কাছে পরিবর্তন হয় বা অন্য দিক বুঝতে পারি তাহলে আমি আবার হয়তো আলোচনা করব। তো কবিতা থেকে এনটিএ নেটে এই যে আলোচনা করলাম, কিন্তু এই আলোচনা থেকে এটা মোটামুটি একটু বুঝতে সাহায্য করবে, কিন্তু এইভাবে তো কোনো প্রশ্ন আসে না, প্রশ্নটা আসে কবিতার নাম দিয়ে সমান সমান ওদিকে মেলাও কবিতার দুটো লাইন একটি লাইন এইভাবে, এবং অন্যদিকে কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম এইভাবেই। কিন্তু কবিতাটা বোঝানোর চেষ্টা করলাম এই উদ্দেশ্যে যে বুঝতে পারলে সেটা অনেকক্ষণ মাথার ভিতর ধরে রাখা যায়, এই কারণে আমি যতটুকু বুঝতে পেরেছি সেইটুকুই আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম। এরপর উল্লেখযোগ্য তথ্য আমি এই তিনটেই তুলে ধরলাম, কারণ অন্য আর কোনো কিছু আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। তো উল্লেখযোগ্য তথ্য হলো, কবিতাটি হিজলিতে বসে লেখা, 2 নম্বর, কবিতাটিতে একটিও দাড়ি চিহ্ন নেই কিন্তু 3টি জিজ্ঞাসা চিহ্ন আছে, 3, কোনো কোনো সমালোচক এই কবিতাটির সঙ্গে ওয়াল্টার, এখানে ভিলা, আসলে ভিলা নয় ডি লা থে আর এর দি লিসনার এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন, ইংরেজি কবিতা। আর হ্যাঁ, এই লিসেন এই শব্দটি ইংরেজি শব্দ,
তো এই লিসেন এর এবং হেয়ারের মধ্যে আমি একটু পার্থক্য বলছি। লিসেন এবং হেয়ার, লিসেন অর্থাৎ আমি বলবো যে কোনো কিছু, লিসেন মানেও তো আমরা বুঝি যে শোনা, আর হেয়ার মানেও শোনা, কিন্তু দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। হেয়ার মানে শোনা, অর্থাৎ আমি যা বলছি তুমি শুধু শুনে যাও, মনোযোগ না করলেও হবে, এটা হলো হেয়ার। এবং লিসেন, লিসেন অর্থাৎ কি, শুধু শুনবে না, মনোযোগ সহকারে শোনো। তো এখানে এই জিনিসটি আমার হঠাৎ করে মনে হলো, তাই বলে দিলাম। ঠিক আছে, আজকের জন্য এখানে এতটুকুই হয়তো। আচ্ছা, দেখছি পিছনে হয়তো আরও কিছু রয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন যেটা আমি সিস্টেম করেছি যে প্রত্যেকটা বিষয়ের আলোচনার পর আমি আগের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেইগুলো আলোচনা করার চেষ্টা করার, তো নির্দিষ্টভাবে এই কবিতা থেকে 5ই ডিসেম্বর কোনো প্রশ্ন আসেনি, এবং 25শে জুন যে দুটো পরীক্ষা, সে দুটো পরীক্ষাতে আলাদাভাবে অবনী বাড়িয়েছ আছো থেকে কোনো প্রশ্ন আসেনি। যাই হোক, তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ধন্যবাদ।